ধর্মনগর মহিলা থানা এলাকার 17 বছরের এক নাবালিকা অপহরণ হয়েছিল। সম্প্রতি তাকে খুঁজে পাওয়া গিয়েছে গুজরাটে। অপহরণকারী এক যুবককে সেখানে আটক করেছে ত্রিপুরা পুলিশ এবং ধৃত যুবকের নাম অমর সাহানি, পিতা মহেশ সাহানি। তার বাড়ি ধর্মনগর রেলকরণ এলাকায়। জানা গেছে, গত 17 অক্টোবর লিখিত অভিযোগ জানিয়ে ধর্মনগর মহিলা থানা দ্বারস্থ হয় অপহৃত নাবালিকার পরিবারের লোকজন। আর এই লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 3টি ধারায় অপহৃতের মামলা গ্রহণ করেছেন ধর্মনগর মহিলা থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশে জানতে পারে অপহৃত নাবালিকা গুজরাটের পান্ডিতে রয়েছে। আর এই সূত্র ধরে ত্রিপুরা পুলিশের ধর্মনগর থানার এক প্রতিনিধি দল গুজরাটে যায়। আর সেখান থেকে গুজরাট পুলিশের সহযোগিতায় নাবালিকা সহ ধৃত অমর সাহানিকে 13 নভেম্বর আটক করেছে। নাবালিকা মেয়ের বাড়ির তরফ থেকে আমাদের থানাতে একটা অভিযোগ জানিয়েছেন মেয়ের বাবা, যে অমর সাহানি নামে একটা ছেলে ওনার মেয়েকে জোরপূর্বক কিডন্যাপ করেছে। তো সেই মোতাবেক আমরা মহিলা থানাকে একটি কেস রেজিস্ট্রি করি। মহিলা থানা কেস নাম্বার 41/22 আন্ডার সেশন 366/109/34 IPC। তো বিভিন্ন রকমের সোর্স এনগেজ করে এবং মোবাইল টাওয়ার লোকেশনের মারফতে আমরা জানতে পারি ছেলেরা মেয়েটাকে নিয়ে গুজরাট বরুজ ডিস্ট্রিক্টে আছে। সেই মোতাবেক আমরা পুলিশের হায়ার অথরিটির কাছে পারমিশন চাই এবং পারমিশনের মোতাবেক, মানে পারমিশন এলাও হয়, তো সেই মোতাবেক ধর্মনগর থানার এসআই অর্পণ সাহা এবং ওনার টিম গত 13 তারিখ, চলতি মাসের 13 তারিখ গুজরাটে মুখ করেন এবং ওখান থেকে ওদেরকে রিকভারি করে আজ ধর্মনগর নিয়ে আসেন। তো এখন ছেলেটা আমাদের কাস্টডিতে আছে, আজ কোর্টে ফরওয়ার্ড হবে, মেয়েটার মেডিকেল চলছে, ইনভেস্টিগেশন চলছে। মেয়েটাকে কি কোর্টে ফরওয়ার্ড করা হবে না বাড়ির হাতে গার্জেন হাতে তুলে দেওয়া হবে? মেয়েটার মেডিকেল শেষ হওয়ার পর আমরা কোর্টে প্রেরণ করবো, 164 স্টেটমেন্ট হবে, তারপর আমরা গার্জেনের কাছে হ্যান্ড ওভার করে দেবো।